আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর এই ভিডিওটি হতে পারে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও। তো এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করছি আপনারা যদি এই কথাগুলো ঠিকঠাক মতে পালন করেন তো আশা করছি এই ভিডিওতে গিয়ে আপনি অনেক ভালো কিছু ফলাফল পেতে পারেন। তো বন্ধুরা, আমরা কি করি, ইউটিউবে একটা ভিডিও আপলোড দেই। তো ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরে একদিন বা দুদিন পরে আমরা দেখলাম যে ভিডিওটি অনেক ভালো র্যাঙ্ক করছে বা ইউটিউব থেকে অনেক ভালো ইমপ্রেসিভ থ্রো দিচ্ছে। তো তখন আমরা কি করি, তখন আমরা ভাবি যে এই ভিডিওটি কীভাবে আরেকটু ভালো করা যায়। তো সেই ভাবনা মাথায় রেখে আমরা তাৎক্ষণিকভাবে ইউটিউবের যে তামনেলটা আমরা আগে দিয়েছিলাম সেই তামনেলটা চেঞ্জ করে নতুন একটি তামনেল দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এই যে আমরা একটা কাজ করলাম, পুরাতন তামনেলটা চেঞ্জ করে নতুন একটা তামনেল দিলাম, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটার র্যাঙ্ক কিন্তু আগের চেয়ে বাড়বে না, ওই র্যাঙ্কটা কমে যাবে। কারণ কি, এই তামনেলটা আপনার প্রকাশিত হতে হতে অর্থাৎ ইউটিউবে প্রকাশ পেতে পেতে আপনার এই ভিডিওটার র্যাঙ্ক কমে যাবে। তো বন্ধুরা, একটা ভিডিও যখন আমরা আপলোড দেব, আপলোড দেওয়ার পরে যখন আমরা সুন্দর করে একটা তামনেল, ফার্স্ট টাইম যে তামনেলটা আমরা ক্রিয়েট করে দেব, সেই তামনেলটা আমরা একটু ভালো করে দেখে, ভালো করে জেনে, ভালো করে গবেষণা করে ওই তামনেলটা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের যদি আমরা তামনেলটা চেঞ্জ না করি, এই তামনেলটা আস্তে আস্তে ভিডিওটি র্যাঙ্ক বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক উপকারে আসে। তো বন্ধুরা, এই তামনেলটা চেঞ্জ করার সাথে সাথে আমরা কি করি, ভিডিওটি যাতে আরও মানুষের কাছে পৌঁছায় সেক্ষেত্রে আমরা ভিডিওর যে ট্যাগগুলো আমরা ব্যবহার করেছি সেই ট্যাগগুলো আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করি। কিন্তু বন্ধু, না, এরকম না, আমরা প্রথমেই যে ট্যাগ দিব সেই ট্যাগটাই থাকবে এবং ওই ট্যাগগুলো কোনো সময় চেঞ্জ করা যাবে না। এই ট্যাগগুলো চেঞ্জ করলে আপনার ভিডিও র্যাঙ্ক কমে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টা যদি আপনি মাথায় রেখে কাজ করেন তো আশা করছি আপনি ভালো কিছু রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব দ্বিতীয় যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড দিই, আপলোড দেওয়ার পরে দেখা গেছে আমাদের ভিডিওটি ইউটিউব থেকে ভালো ইমপ্রেশন দিচ্ছে বা ভিডিওটি সার্চ ইঞ্জিনে ভালো রেজাল্ট আসতেছে। তো সেই সময় আমরা কি করি, এরপর দিন আবেগের বশত আরেকটি নতুন ভিডিও তৈরি করে দিই। কিন্তু এরকম না, আমরা যে একটা ভিডিও আপলোড দিলাম সেই আপলোড দেওয়ার একদিন, দুই দিন বা তিন দিন বা চার দিনের মধ্যে আমরা কোনো ভিডিও আপলোড দেব না। এমনকি যদি আমাদের দুই সপ্তাহ পরে ভিডিও আপলোড দিতে হয় সেক্ষেত্রে আমরা দুই সপ্তাহ পরে ভিডিও আপলোড দেব। কিন্তু দেখা গেলো আমি একটা ভিডিও আপলোড দিলাম, ভিডিওটি ইউটিউব মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি একটা নতুন ভিডিও আপলোড দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার যে আগের ভিডিওর যে ইমপ্রেশন থ্রো বা ইমপ্রেশন ক্লিকটা আছে সেটা ইউটিউব কমিয়ে দেবে বা রিডিউস করে দেবে। তো বন্ধুরা, আপনারা যদি এই দুটি বিষয় মনোযোগ সহকারে মেনে বা পালন করে আপনাদের ইউটিউব পরিচালনা করেন, তো আশা করছি আপনারা এই দুটি টিপস থেকে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে সহযোগিতা করবেন আশা করছি। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।